আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই রেসিপিটি একদম দেখতে মোমোর মোতে খেতে কিন্তু ভিন্ন রকম স্বাদ একবার ট্রাই করে দেখবেন এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দুটো বিল চামুচ পরিমাণ আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে এখানে আমি চিকেন চিকেন টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে আবার চিকেনগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে মোটামুটি কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব মোটামুটি কয়েক মিনিট যখন রান্না হয়ে আসবে এ পর্যায়ে আমি রকম পানি দিবো না এই পানিটার মধ্যে কিন্তু চিকেন থেকে যারা পানিটা উঠে এসেছে পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবার এখানে এখানে আমি দুই তিন চামচ চা চামচ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এর থেকে দিয়ে দিব দিয়ে আবারও কয়েক মিনিট রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক পালি লেবু রস তারপর এখানে দিয়ে দেবো আমি টমেটো সস ছোটো মিনি প্যাকেট তিন প্যাকেট দিয়েছি আর একটু বেশি দিলে আরও একটু ভালো হবে তবে এটাও মোটামুটি পরিমাণ মতো আর একটু টেস্ট করতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার অল্প একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আবার অল্প একটু সয়া সস দিয়ে দিব হাফ চাচ মতো আবারও কয়েক মিনিটের জন্য এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব যাতে চিকেনটা এখানে সিদ্ধ হয়ে যায় অল্প একটু পানি দিয়ে এবার এরপর যে দিয়ে দেবো আমি একটু গুঁড়ো মরিচ যারা জাল খেতে পছন্দ করেন এটা দিতে পারেন আর যারা না খেতে পছন্দ করেন স্কিপ করতে পারেন কারণ আমি কাঁচা কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়েছিলাম এবার ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে শুকনো করে উঠিয়ে নেব দেখতে পারছেন আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম একবারে পানিটা শুকিয়ে নেব কে তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম আপনারা ডোটা অবশ্যই একদম সহজভাবে রেডি করা যায় অল্প একটু তেল আর লবণ দিয়ে ঠান্ডা নর্মাল পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা রুটির ডোয়ের মতো করে নিলে ডো তৈরি এবার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব বড় সাইজের একটা রুটি করে নিব। রুটিটাও মাঝারি সাজে থাকবে পরোটার মতো একবারে হালকা পাতলা রুটির মতো না আবার ভারিও না এ তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এরকম একটা বক্সের মুখ দিয়ে আমি সাইজ করে নেব দিয়ে আবার একটু পুট দিয়ে দিব দিয়ে আবার মোমোর মতো করে শেপ দিয়ে দিব এ তো দেখতে পারছেন কিভাবে আমি শেপটা দিয়েছি এটা দেখে বুঝে নিতে হবে একটা হাতের সাহায্যে কুচি কুচি করে নিয়ে এভাবে একটু ইয়ে করে দিলে কিন্তু মোমোর শেপ হয়ে যায় দেখেন আমার রেডি হয়ে গিয়েছে সবগুলো এভাবে একটা সসপ্যানের মধ্যে ভাপে দিয়ে দিব এ তো আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে সবগুলো মোমো কিন্তু হয়ে গিয়েছে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ